আমি মেল করে অভিযোগ জানিয়েছি, তারপর কোনো ফোন এসেছে বা কোনো মেলের কোনো রিপ্লাই এসেছে থানার তরফ থেকে, পুলিশের তরফ থেকে কোনো ইনকোয়ারি করা হয়েছে যে কার গাড়ি ওখানে কি করছিল, কেন সেটা তারা সামনে থেকে ধাক্কা মারে? না না, কোনো ইনকোয়ারি হয়নি, আমাকে কেউ ফোন করেনি, আমাকে সাংবাদিকরা ফোন করেছেন। শ্রীরূপাদি, আপনি এর আগেও একটি একবার আপনার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, আগেও যে দুর্ঘটনার কথা আপনি বলছিলেন, সেই দুর্ঘটনার আজ পর্যন্ত কি ধরনের তদন্ত হলো? আপনি সেই দুর্ঘটনার যে অভিযোগ জানিয়েছিলেন, তারপরে আপনাকে আর দ্বিতীয়বার পুলিশ আপনার কাছে এসেছিল আপনার কাছে কিছু জানতে বা তদন্তের কোনো অগ্রগতি আপনাকে জানিয়েছিল? না, আমাকে পুলিশ কোনো তদন্তের অগ্রগতি জানায়নি, এফআইআর এর কপি আমাকে দেয়নি, আমার সঙ্গে কোনো আলোচনা তারা করেননি।